প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস গল্পের সংসার। ১৯৬৫ সালের সেই সময়টাতে সত্যজিৎ রায় আর মৃণাল সেনের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে গেছে। একে অন্যের মুখোমুখি পড়লে শুকনো হাসি আর এক রাশ অস্বস্তির বাইরে অন্য কিছুই চোখে পড়ে না। অবশ্য দুই কিংবদন্তীর এমন এক টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে খবরওয়ালারা তো আনন্দে আটখানা। তাদের বন্ধুরা অবশ্য ভেবেছিলেন যে ঝগড়াটা একদিন মিটে যাবে, কিন্তু না, ঝগড়া মিটলেও সত্যজিৎ রায়ের শেষ দিন পর্যন্ত নিজেকে তার থেকে একটু দূরেই রেখে দিয়েছিলেন তার প্রাণের বন্ধু মৃণাল সেন। জানেন, হয়তো ঝগড়াটা মিটে যেত যদি না সত্যজিতের এক ঘনিষ্ঠ সমালোচক তার কাছে থাকা চিঠির বোমাটা দুম করে ফাটিয়ে না দিতেন। বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি। আর তারপর এখান থেকে বলবো না, চলুন বরং শুরুতে ফিরে যাই। বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গোসাঘরের গল্প। সত্যজিৎ রায় আর মৃণাল সেন দুজনেই ছিলেন চার্লি চ্যাপলিনের ভক্ত। চ্যাপলিনকে নিয়ে তখন বই লিখেছেন মৃণাল সেন, কিন্তু সেই বইয়ের প্রচ্ছদ করবেন কে? মৃণাল ছুটলেন সত্যজিতের কাছে আর সত্যজিৎ সঙ্গে সঙ্গে স্কেচ আঁকতে বসে গেলেন। দুজনের যত ব্যস্ততাই থাক, তাঁরা একে অন্যকে ফিরিয়ে দেবেন এমন ভাবনা কেউ ভাবতেও পারতেন না। সত্যজিতের অপরাজিত নিয়ে যতটা মুগ্ধ ছিলেন মৃণাল সেন, মৃণালের ওকাকুরি কথা নিয়ে হয়তোবা তার থেকেও বেশি প্রশংসা করেছেন সত্যজিৎ রায়। তাঁদের বন্ধুত্ব এতটাই স্ট্রং ছিল যে পরবর্তীকালে সুরমা ঘটক আক্ষেপ করে বলেছিলেন, তাঁদের মিলিত লবিই নাকি ঋত্বিক ঘটককে আন্তর্জাতিক হতে দেয়নি। না, ঋত্বিক পত্নী অবশ্য কারোর নাম বলেননি, তবে যেভাবে বুঝিয়ে দিয়েছিলেন তাতে আর কারোর বুঝতে বাকি ছিল না সে কথা। মানে তাঁদের মধ্যে বন্ধুত্ব আর একতা যে কতখানি প্রবল ছিল ঋত্বিক পত্নীর কথায় তা একেবারে পরিষ্কার। তো এই পর্যন্ত বেশ চলছিল জানেন, মানে যতক্ষণ না আকাশ কুসুম হচ্ছিল। মৃণাল সেনের আকাশ কুসুম এলো ১৯৬৫ সালে। একজন শহুরে তরুণের স্বপ্ন দেখার গল্প নিয়ে এলেন মৃণাল। সে রাতারাতি ধনী হতে চায়, কিন্তু সোজা রাস্তায় হেঁটে ধনী হওয়াটা অনেক বেশি পরিশ্রমের, তাই সে স্বপ্ন দেখতে শুরু করল। মানে চিরাচরিত উপায়গুলো বদলে ফেলার স্বপ্ন, সেগুলো অলিক জেনেও ছেলেটা স্বপ্ন দেখত, আর সেগুলো অলিক জেনেই পরিচালক সেই ছবির নাম দিলেন আকাশ কুসুম। এই ছবির সহকারী চিত্রনাট্যকার ছিলেন আশিস বর্মন। ছবি মুক্তি পাওয়ার পরে বোদ্ধা মহলে সে ছবি নিয়ে বেশ চর্চা শুরু হয়। সেই সময় ফিল্ম ক্রিটিকদের দারুণ দাপট, তাঁদের কলমের আঁচড়ে ছবির ভাগ্য নির্মাণ করা হতো। পথের পাঁচালেই তো ফাঁকা হলে খাঁখা সিট নিয়ে নিঃশব্দে বেরিয়ে যেত, যদি না চিদানন্দ দাশগুপ্তের মতো চিত্র সমালোচক সেই ছবির রিভিউ করতেন। তাহলে বুঝতে পারছেন সেই সময়ে ক্রিটিকদের কতখানি ক্ষমতা ছিল, আর তাঁদের পড়াশুনো এবং জ্ঞানের চর্চাও ছিল বিস্তর, কারণ সেই যুগটাতে পকেটে কিছুই মিলত না। যে যা বলছিলাম, আকাশ কুসুম মুক্তির পরে স্টেটসম্যান পত্রিকায় এক সমালোচক লিখলেন যে এই ছবিটার শেষটা সার্ভান্তেসের ছবি দোন কিহোতের আদলে শেষ করলে তাও হয়তো দর্শকরা কিছুটা হাসির খোরাক পেতেন। এই সমালোচনা যেই না বেরোলো, অমনি আশিস বর্মন তাঁর ছবি এবং পরিচালকের হয়ে কলম ধরলেন। তিনি লিখলেন যে সমালোচকের এই দাবিটাই আকাশ কুসুম, কারণ এই ছবিতে তেমন কিছু আনলে তা একেবারেই বেমানান লাগত। এবার চিঠি পাল্টা চিঠির পালা বেশ কিছুদিন চলল।
তারপরে হঠাৎ করেই একদিন আসরে নামলেন সত্যজিৎ রায়। স্টেটসম্যান পত্রিকার সমালোচনার কলামগুলো বেশ খুঁটিয়ে পড়তেন তিনি। আকাশকুসুম তাঁরও ততক্ষণে দেখা হয়ে গেছে। একদিন মৃণাল সেনকে ফোন করে জানালেন যে আশিস বর্মনের লেখার উত্তরে তিনি কয়েকটা পয়েন্ট লিখবেন, তবে তা পরিচালক কিংবা তাঁর ছবিকে কোনোভাবেই আঘাত করবে না। বেশ ভালো কথা, মৃণাল সেনের এতে কোনো আপত্তি থাকার কথাও নয়, ছিলও না। তা সেই চিঠি তো বেরোলো, কিন্তু কাগজ খুলে মৃণালবাবুর চোখ কপালে উঠে গেল। এ কি লিখেছেন সত্যজিৎ রায়? আশিস বর্মনের লেখাকে কাটতে গিয়ে মৃণাল সেন এবং তাঁর ছবিটার ভাবনাকে কচুকাটা করে ছেড়েছেন সত্যজিৎ। তাঁর মানিক তা যে এমন একটা কাজ করবেন এই ব্যাপারটা মৃণালবাবুর বিশ্বাস করতেই বেশ কষ্ট হলো। কিন্তু চুপ করে তো আর বসে থাকা যায় না, এবার তিনিও কলম ধরলেন, সত্যজিৎ রায়ের বক্তব্যকে নস্যাৎ করে দিতে লাগলেন। এভাবে বেশ কিছুদিন চলল জানেন। সেই সময় কলকাতার পাঠকদের মধ্যে সত্যজিৎ বনাম মৃণালের পত্রাঘাত নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। রোজই কাগজ খুলে তারা দেখে যে আজ একজন অন্যজনকে ঠিক কী কী বলেছেন। অবশ্য হ্যাঁ, একটা কথা মনে রাখতেই হবে, সেই সব চিঠির একটাও কিন্তু নেহাতি তর্কের খাতিরে তর্ক নয়, সেগুলোর আর্কাইভাল ভ্যালু যথেষ্ট। কিন্তু বিষয়টা একটু জটিল করে ফেললেন সত্যজিৎ রায় স্বয়ং। একদিন মৃণাল সেনের সমালোচনার উত্তর দিতে গিয়ে নিজেকে আর সামলাতে না পেরে রাগের মাথায় দুম করে লিখে বসলেন, আ ক্রো ফিল্ম ইজ আ ক্রো ফিল্ম ইজ আ ক্রো ফিল্ম। তাঁর এই উক্তিটা আইকনিক হয়ে গেল সন্দেহ নেই, কিন্তু এরপর পরিস্থিতিটা যেদিকে ঘুরে গেল তাতে পত্রিকার তরফ থেকে বিবৃতি দিয়ে এই পত্রযুদ্ধ বন্ধ করে দেওয়া হলো। অবশ্য কোথাও তো একটা থামতেই হয়। চিঠি বন্ধ হওয়ার পরে পাঠকরাও ব্যাপারটা ভুলে গেল, কিন্তু ভুললেন না সেই দুজন, মৃণাল সেন এবং সত্যজিৎ রায়। ঘটনাচক্রে দুজনেই যেদিন মুখোমুখি পড়লেন, সত্যজিৎ রায় তার ভুবন বিখ্যাত স্বরে জিজ্ঞাসা করলেন, হঠাৎ করে বিতর্কটা এইভাবে থামিয়ে দিলেন কেন? আপনাকে এই নিয়ে আরও গুচ্ছ গুচ্ছ চিঠি লিখতে পারতাম। মৃণাল সেনও তৈরি হয়েছিলেন, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আপনার মতো ভক্ত আমার নেই, মানুষের জোরও নেই, আমি একেবারে একা, কিন্তু নিশ্চিন্ত থাকুন আপনার সবকটি চিঠিরই উত্তর দিতাম। কিন্তু এর পরেও দুজনের মধ্যে একেবারে বিচ্ছেদ ঘটেনি। সত্যজিৎ রায়ের লেখা আওয়ার ফিল্মস দেয়ার ফিল্মস নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমালোচনা করলেও বিরক্ত হয়ে সেই আলোচনা থামিয়ে দিয়েছেন মৃণাল সেন। সন্দীপ রায় এবং মৃণাল সেনের ছেলে কুণাল সেন দুজনেই জানিয়েছেন যে এর পরেও একে অন্যের বাড়িতে গেছেন তারা। মৃণাল সেন সত্যজিতের ছবির প্রদর্শনী উদ্বোধন করতেও এসেছেন, কিন্তু কোথাও একটা সুর কেটে গিয়েছিল। মৃণাল সেনের ভুবন সোমকে ক্রিটিকরা যতই সেরা বলে ডাকুন না কেন, সত্যজিৎ রায় কিন্তু এই ছবিকেও খুব একটা আমল দেননি। কেন? তাদের মধ্যে সমস্যাটা ঠিক কোথায় ছিল? সত্যজিতের হলিউড প্রীতিকে মৃণাল যে খুব একটা ধর্তব্যের মধ্যে আনেননি সেটাই কি একমাত্র কারণ? বোধ হয় না। আসল কারণটা কুণাল সেন ঠিকই বুঝেছিলেন। মৃণাল সেনের ছেলে বলেছেন, এই দুজনের ঘনিষ্ঠ মহলই আসলে নিজেদের ইগো চরিতার্থ করতে দুই কিংবদন্তিকে লড়িয়ে দিয়েছিলেন। কে জানে, হয়তো তাই। আর এই যুদ্ধের শেষ পেরেকটা গাঁথলেন সত্যজিৎ রায়ের অতি বিশ্বস্ত এক ক্রিটিক। তাঁকে একটা ব্যক্তিগত চিঠি দিয়েছিলেন সত্যজিৎ। সেখানে লেখা ছিল, তথাকথিত আর্ট ফিল্ম বানাতে যেসব পরিচালকদের উৎসাহ রয়েছে তাঁরা আসলে বিদেশের ফেস্টিভ্যালগুলোতে যেতে বেশি ইচ্ছুক, দেশের দর্শকদের সঙ্গে আত্মিক সম্পর্ক তৈরির দিকে নজর নেই তাঁদের, মৃণাল সহ এদের কেউই গল্প বলতে জানেন না। এই চিঠিটা কিন্তু ব্যক্তিগত রাখারই কথা ছিল, বিশ্বাস করুন, তবে সেটা হয়নি। চিঠিটা দুম করে প্রকাশ করে দিলেন তিনি। মৃণাল সেনের মাথায় নিশ্চয়ই এবার আকাশ ভেঙে পড়ল, কিন্তু
ঝগড়াটা আর হয়ে উঠল না, কারণ তাঁর মানিকদা তখন হাসপাতালের শেষ শয্যায় শুয়ে আছেন। প্রায় প্রতিদিনই সেখানে ছুটে গেছেন মৃণালবাবু। সারা পৃথিবীর অনুরাগীদের মতো তিনিও সত্যজিতের ফিরে আসার অপেক্ষা করেছেন, কিন্তু তিনি নিজে তাঁর মানিকদার কাছে আর ফিরতে পেরেছেন কি বোধ হয় না। নিশ্চিন্দিপুরের নিশ্চিন্ত সম্পর্কটা তখন তাঁদের মধ্যে আর নেই যে। আজ এই পর্যন্তই থাক, আবারও কোনো বিখ্যাত গোসার গপ্প নিয়েই ফিরে আসছি আগামী পর্বে, আগামী সপ্তাহে শুধুমাত্র আপনার কাছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আটটা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।